তাংশালো সেবা সহায়তা পরিষদটি ফিল বিসি চুকু বিসি পুমাদারুক সবই বুবাগ্রাখর আগরণী স্টুডেন্ট হেল হুব সংজাখা কায়সা থিরিবং শেখাতাই পাদা আসালনি থিরিবং শেখাতাই পান্দাব থাঙ্গি মাঞ্জাখা তে পান্ডা চাংসেবরিকা আগরতলা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার মাঞ্জাখা সুনামখর তাংবেদেকনি চেয়ারম্যান এবার ইন্ডাস্ট্রিজনি চেয়ারম্যান নবাদুল বনি খবৈ কবুনি আদং রক আপনি ইয়াগুলো নাংকুকুনি কক্সাবিখানারিকা থিরিমুং শিকারদের পান্ডাতেই সেবা সহায়তা পরিষদনি বিশিপুমা পান্ডানতে এবার সামু পতানতে আগরতলা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার প্রথমে বড়দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। আচ্ছা, বিশেষ এই দিনে সেবায় সহায়তা পরিষদের উদ্যোগে তার ভালো কাজ তারা করতে তাদের নববর্ষ প্রতি উৎসব তাদের সেবা সহায়তা যুক্ত আছে তারপর বছর যাব সমাজের থেকে সামাজিক দায়িত্ব সামনে রেখে সামাজিক অনুষ্ঠানে কাজ করে আমি কয়েকটা প্রোগ্রাম দিয়েছি, খুব ভালো লেগেছে। আশা থাকছি আজকে তাদের এই আমরা বিশ্বাস করে জানি যে আমাদের যে সরকারি এবং যে ভারতীয় ব্লাড ব্যাঙ্ক এবং নতুন বেসরকারি সমস্ত প্রতি ব্লাড ব্যাঙ্কের রক্তের যে চাহিদা এবং যোগানোর যে ভারসাম্য রক্ষা করে একমাত্র রক্তদান উৎসব বা রক্তদান শিবির তা আমাদের আজকে মাননীয় মুখ্য প্রফেসর ডক্টর মানিক শাহ সারা রাজ্যের ব্যক্তি জনগণ প্রতিষ্ঠা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন দিয়েছিলেন যে রক্তদান করার জন্য যে আমাদের যে বার্ধক্যে যে অর্থ সংগ্রহ দেখা দিচ্ছিল সেগুলি যোগান করার জন্য সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আবেদন সারা দিয়ে সরকারি বেসরকারি এবং সামাজিক সংস্থার সাথে এবং বিশেষ করে এই ধরনের সংস্কৃতি যারা সমাজের প্রতি কাজ করে প্রতি সময় প্রতি বিষয়ে এই এগিয়ে এসেছে তার অংশ আমি বলবো সারা রাজ্যে একটা রক্তদান শিবিরের উৎসবের জোয়ার এসেছে। একটা ভালো লক্ষণ আমাদের রাজ্যে সামাজিক সংস্থা এগিয়ে এসেছে, সামাজিক সেবা পরিষদের যে কাজ আমাদের খাদ্য প্রেরণ করেছে আসামের বন্যার সময় তারা কিন্তু খাদ্য সামগ্রী যেটা সহযোগিতা মনোভাব এটাই করা উচিত। আমার সঙ্গে আছেন আমাদের রাজ্যের শিল্প নিগমের যিনি মাননীয় চেয়ারম্যান নবাদল মহোদয় মহারাজী আছে, আমাদের সঙ্গে আরও অন্য যারা পরিষদের সঙ্গে যুক্ত থেকে আছেন। প্রত্যেকে আমরা চাইছি যে এই সেবা সহায়তা পরিষদ আরও বেশি করে কাজ করবো, তাদের সহযোগিতা বা তাদের কাজ করে থাকবো বা তারা সমাজের আমাদের যে চিন্তা বা ভাবনা করে তারা একসঙ্গে কাজ করছে তাদের সেই বৃদ্ধি বলুন নবম বছরে আছে তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা দিই।